এই বুটটা ছিল বিজেপির দখলে অনিতা রবিদাস মেম্বার আমাদের পার্টি আমরা জিতেছিলাম মাঝে কিন্তু এই গত 5 বছরে কোনো উন্নয়ন হয়নি কোনো কাজ হয়নি তার জন্য আমরা আজকে সবাই মিলে একত্র হয়ে আজকে তৃণমূল কর্মীতে আমরা খাটাখাটি করছি আর আমরা তৃণমূলের পার্টিকে জয় করাবো আমরা পরিবর্তন চাই অবশ্যই আপনাদের কি কি ইস্যু রয়েছে কি চান যদি ভোটে জিতে আমরা যদি ভোটে জিতে আমরা উন্নয়নের সাথে লসি উন্নয়ন করব বলে আমরা আজকে পার্টিকে আমরা ইয়ে করেছি চুজ করেছি এর অবস্থা খুবই খারাপ জঘন্য আমরা তপন মণ্ডল কোন এলাকা বাগবাড়ি এলাকা বুথ নম্বর 56 55 56 55 দুটোই আটই জুলাই আসন্ন পৃষ্ঠার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ইংলিশ বাজার পাঠিক্রমে 21 নম্বর পাঠিক্রাম পঞ্চায়েত সমিতির সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সম্ভাসেন সরকারকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আজকে আমরা কাজীগ্রাম অঞ্চলের বাগবাড়ি এলাকাতে এসেছিলাম এখানে এর আগে বিজেপির মেম্বাররা ছিল তারা কোনো কাজ করেনি এবং মানুষ বিক্ষুব্ধ তাদের প্রতি তারা বুঝে গেছে যে তাদের দ্বারা কোনো কাজ হবে না মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের তাদের পাশে ছিলেন আছেন থাকবেন এবং তারা আমরা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মালদা জেলায় একটা উপহার দিতে পারবো কি উন্নয়ন হয়েছে এলাকায় কিছু রাস্তাঘাট কেমন পাঁচ বছরে কোন উন্নয়ন করেছে কিছু না রাস্তার কথা জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি কতবার করে নিয়ে গেল নাপ করে নিয়ে গেল তাও কিছু হয় না আমরা চাই কি আমাকে রাস্তা করে দেন আমরা ঠিক আছি জেলা পরিষদের প্রার্থী দীপিকা বর্মন ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
Thank you.